নমস্কার বন্ধুরা হিস্ট্রি ইন ডিপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি গুরুচরণ কামল এসেছি আরও একটি নতুন ক্লাস নিয়ে এর আগের ক্লাসে আমরা পড়েছি বঘাচকৈ লিপি সম্বন্ধে জুনাগড় অভিলেখ সম্বন্ধে মন্দাসর অভিলেখ সম্বন্ধে সোহগৌড়া অভিলেখ সম্বন্ধে মহাস্থানগড় অভিলেখ সম্বন্ধে আরও অনেক লিপি সম্বন্ধে এর আগের ক্লাসে জেনেছি যারা আগের ক্লাসগুলি দেখেননি তারা প্লিজ প্লে লিস্টে দেওয়া ভিডিওগুলি দেখে নেবেন আমি ওপরে আই বটনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো আজ আমরা পড়ব পুলকেশী দ্বিতীয়ের আইহোল অভিলেখ সম্বন্ধে নানাঘাট অভিলেখ সম্বন্ধে ও আরও কিছু গুরুত্বপূর্ণ অভিলেখ সম্বন্ধে বিস্তারিতভাবে জানব চলুন শুরু করা যাক প্রথমে আসছে পুলকেশী দ্বিতীয়ের আইহোল অভিলেখ এটি পাওয়া গিয়েছিল বিজাপুরের মেগুতি মন্দিরের পশ্চিমী দেওয়ালে আর এতে ব্যবহৃত ভাষা এবং লিপিটি হল সংস্কৃত ভাষা এবং দক্ষিণী ব্রাহ্মী লিপি আর এই পুলকশি দ্বিতীয়ের আইহলভিলেকের লেখক ছিলেন রবিকীর্তি আর এতে মোট পমক্তি আছে উনিশটি আর মোট সংখ্যা সাঁত্রিশটি আর এই লিপিতে উল্লিখিত কিছু বিশেষ কথা হল এই লেখতে কালিদাস এবং ভারবিল উল্লেখ পাওয়া যায় আর রবিকীর্তি এই দুজনের সাথে নিজে তুলনা করেছেন এই লিপিতে এই লেখতে মহাভারতের যুদ্ধের পর থেকে সময়ের গণনা করা হয়েছে সেটা আমরা এই লেখতে দেখতে পাই লেখতে সর্বপ্রথম রবিকীর্তি ভগবান জিনেন্দ্র অর্থাৎ মহাবীরকে নমস্কার করছেন অর্থাৎ লেখতি শুরু করার আগে রবিকীর্তি ভগবান জিনেন্দ্র বা মহাবীরকে নমস্কার করে শুরু করছেন তারপর উনি চালুক্য বংশের ইতিহাস শুরু করেন আর এটি শুরু করার পূর্বে চালুক্যদের দেবতা ভগবান বিষ্ণুর বরাহ অবতারে স্তুতি করেন তাহলে চালুক্যদের ইতিহাস কি থেকে শুরু হচ্ছে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের স্তুতি থেকে শুরু হচ্ছে এতে পুলকেশি প্রথম দ্বারা করা যজ্ঞের বর্ণনা আছে লেখতে শাসকদের উপাধি পৃথিবী বল্লভ বলা হয়েছে লেখতে পুলকেশি দ্বিতীয়কে সত্যাশ্রয় বলা হয়েছে যিনি ইন্দ্রের সমতুল্য ত্রিশক্তি বিজয় করেছিলেন উনি ন হাজার গ্রামে নিজের স্বয়ং প্রভুতা স্থাপন করেছিলেন অর্থাৎ নিজের প্রভুত্ব স্থাপন করেছিলেন এবং ওনার সেনার দম্ভ কলিঙ্গ থেকে কোশল পর্যন্ত ব্যপ্ত ছিল আর এই লেখ থেকেই আমরা জানতে পারি যে হর্ষ নিজের গজসেনার সাথে পুলকশী দ্বিতীয়ের কাছে পরাজিত হয়েছিলেন এই আইহল অভিলেখ থেকে আমরা এটা জানতে পারি আর এই অভিলেখে পুরীকে পশ্চিমী সমুদ্রের লক্ষ্মী আর গোয়াকে রেবতী দ্বীপ বলা হয়েছে এতে বরুণ দেবতার সেনার উল্লেখ হয়েছে আর এই অভিলেখতে বর্ণিত আছে যে রবিকীর্তি জিনেন্দ্র মন্দির নির্মাণ করেন যেটিকে মেঘুতার মন্দিরও বলা হয় আর এই লেখতে সর্বপ্রথম গুর্জর জাতির উল্লেখ হয়েছে আর এই লেখক তিথি হল শখ সম্বত পাঁচশো যেটি খ্রিস্টাব্দে হল ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এরপর আসছে রবাতক অভিলেখ তেইশটি পুক্তির এই অভিলেখটি ব্যাক্ট্রিয় ভাষা এবং গ্রিক লিপিতে আছে কুষাণ শাসক কনিষ্ক প্রথমের এই লেখটি আফগানিস্তানের সুর্খ কোটালে অবস্থিত যা থেকে আমরা কুষাণদের বংশাবলী পাই আর এই অভিলেখ থেকে আমরা জানতে পারি যে ফিসেস এবং কনিষ্ক পিতা পুত্র ছিলেন তাহলে কনিষ্কের পিতা গেছিলেন ভীমকদ ফিসেস কোথা থেকে জানতে পারছি আমরা এই রবাতক অভিলেখ থেকে আর এতে কনিষ্ক সম্বত পুত্র উপাধি এবং কনিষ্ক দ্বারা মন্দির নির্মাণের আদেশগুলি সুরক্ষিতভাবে আছে আর এতে ছয়টি নগর যেমন সাকেত কৌশাম্বি কৌরিন্য উজ্জয়নী পাটলিপুত্র এবং চম্পার উল্লেখ হয়েছে এই রবাক রবাতক অভিলেখে এর আসছে হুঞ্জা অভিলেখ খরষ্টি লিপিতে লেখা এই অভিলেখটি হুঞ্জা নদী এবং কারাকোরাম রাজপথের মধ্যে অবস্থিত ছিল আর এতে কদফিসেস কনিষ্ক হুবিষ্ক এবং বিভিন্ন ক্ষত্র ও মহাক্ষত্রপের উল্লেখ এই হুঞ্জা শিলালেখে হয়েছে এরপর আসছি নানাঘাট অভিলেখে এটিকে চিত্রফলক অভিলেখও বলা হয় কারণ এতে শিমুখ সাতকর্ণী প্রথম নাগনিকা এক মহারথী এবং তিন রাজকুমার সহ মোট আটটি মানব আকৃতির ছবি সহ নানাঘাট শিলাতে অঙ্কন করা হয়েছে আর এই অভিলেখতে ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ভূমিদান করার সর্বপ্রথম উল্লেখ হয়েছে আমরা দেখতে পাই আর লেখতে নাগনিকা সাতকর্ণী প্রথমের দ্বারা করা আঠেরোটি যজ্ঞের উল্লেখ করেছেন আর কারসাপন মুদ্রার উল্লেখও এতে হয়েছে এই অভিলেখ থেকে আমরা জানতে পারি যে অঙ্গীয় কুলের নাগনিকা বিধবা জীবনযাপন ব্যতীত করছিলেন আর নাগনিকা নিজের স্বামী সাতকর্ণী প্রথমের মৃত্যুর পর এই লেখটি উৎকীর্ণ করিয়েছিলেন নাগনিকা ছিলেন প্রথম ভারতীয় মহিলা শাসিকা তাহলে প্রশ্ন যদি আসে ভারতীয় প্রথম মহিলা শাসিকা কে ছিলেন তাহলে কিন্তু সঠিক উত্তর হবে নাগনিকা সেখানে রাজিয়া কখনোই হবে কারণ রাজিয়া বহিরাগত ছিলেন এরপর আসছি পত্তরকল অভিলেখ এটি বাদামির চালুক্য শাসক বিক্রমাদিত্যের পত্নী লোক মহাদেবীর লেক আর এতে বিক্রমাদিত্য দ্বারা পল্লবদের তিনবার পরাজিত করার এবং ওনার কাঞ্চিকুণ্ড উপাধি ধারণ করার এবং লোক মহাদেবী দ্বারা বিরূপাক্ষ বা লোকেশ্বর মন্দির নির্মাণের উল্লেখ এই পত্তটগোল অভিলেখ থেকে আমরা পেয়েছি এরপর আসছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যে প্রথমে আসছে প্রারম্ভিক সংস্কৃত অভিলেখ প্রারম্ভিক সংস্কৃত অভিলেখগুলি কী ছিল সেগুলি আমরা জেনে নেব প্রথমে আসছে ধনদেবের অযোধ্যা অভিলেখ তারপরে কনিষ্কের সুইবিহার লেখ এবং রুদ্র দামনের জুনাগড় অভিলেখ কিন্তু ঐতিহাসিকরা এগুলির মধ্যে কেবল জুনাগড় অভিলেখকেই বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা প্রথম অভিলেখ বলে মনে করেন পল্লবশাসক ফার্নেসের তক্তে বাহি অভিলেখটি ছিল খরসটি লিপিতে সর্বপ্রথম খারবেলের হাতিগুম্ফা অভিলেখে আমরা দেখতে পাই যে যুদ্ধে জাহাজের প্রয়োগের উল্লেখ হয়েছে আর ভারতীয় অভিলেখে সর্বপ্রথম মহারাজ উপাধির প্রয়োগ আমরা দেখতে পাই হাতিগুম্ফা অভিলেখে কিন্তু মুদ্রাতে যদি বলে তাহলে সর্বপ্রথম মহারাজ উপাধির প্রয়োগ জবনশাসক ইউক্রেডাইটিসের মুদ্রাতে হয়েছে তারপর দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাঁচি অভিলেখে পঞ্চমণ্ডলী বা গ্রাম পঞ্চায়েতের উল্লেখ পাওয়া যায় আর ভিতারি স্তম্ভ লেখ গুপ্ত যুগের একমাত্র লেখ যাতে বিষ্ণু মন্দির নির্মাণের জন্য গ্রাম দানের উল্লেখ হয়েছে আর কদম্ব রাজবংশের অভিলেখে নিগন্থ জাপনীয় কুচর্ক এবং শ্বেতপত্র নামক জৈন সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম বেঙ্গির চালুক্য বংশ নিজেদের লেখতে তেলুগু ভাষার প্রয়োগ করেছিল আর গহরবাল অভিলেখে সর্বপ্রথম তুরস্ক দণ্ডকর এবং জলকরের উল্লেখ হয়েছে আর সতীপথার প্রথম প্রমাণ অভিলেখীয় প্রমাণ হলো এরন অভিলেখ আর বেন্নগুপ্তের গুণাইধর অভিলেখে সর্বপ্রথম আমরা মহা সামন্ত এবং সামন্ত শব্দের উল্লেখ দেখতে পাই চোল শাসকদের মধ্যে সর্বপ্রথম রাজরাজ প্রথম রাজকীয় অভিলেখের শুরুতে ঐতিহাসিক ভূমিকা অর্থাৎ পাককথন দেবার প্রথা শুরু করেছিলেন আর চোল শাসক রাজেন্দ্র দ্বিতীয়ের অভিলেখে সর্বাধিক রাজস্ব শব্দাবলীর উল্লেখ পাওয়া যায় পুরো চোল বংশে রাজাদিরাজ প্রথমের মণিমঙ্গলম অভিলেখেতেই অষ্টমের যজ্ঞের আমরা বিবরণ পাই আর সম্রাট অশোকের লুম্বিনী স্তম্ভলেখ হলো রাজকীয় স্মৃতি অভিলেখ সাতবাহন শাসকদের সম্পূর্ণ ইতিহাস এদের অভিলেখের ওপর ভিত্তি করে লেখা শোক শাসক রুদ্রদামন এবং পাল শাসক গোপালকে এদের প্রশস্তিতে জনতা দ্বারা নির্বাচিত শাসক বলা হয়েছে ব্যাস আজকের মতো এতটাই পরে ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ক্লাস দেখতে থাকুন আর যদি কিছু উপদেশ বা মন্তব্য করার থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ